সকাল থেকে উৎসবের মেজাজে ভোট গ্রহণ ভোট দিলেন প্রার্থীরা কমিশনের ব্যবস্থাপনায় খুশি সাধারণ ভোটাররা সকাল থেকে উৎসবের মেজাজে ভোট দিলেন প্রার্থী এদিন উত্তর পরগনা ঠাকুরনগর লাগোয়া দুই আর পি স্কুলের তেতাল্লিশ নম্বর বুথে সপরিবারে ভোট দিতে যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সস্ত্রীক শান্তনু ঠাকুর সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোট পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একশো একুশ নম্বর বুথ বালতির ওই সাইডটাতে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিল যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের মারধর করা হয়েছে আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি ক্যান্ডিডেটের উপর অ্যাটাক সেখানে কোনো প্রোটেকশান নেই পরবর্তীতে ভোট দিতে গিয়ে মার এটা করতে চাইছে এটা কি কেন্দ্রীয় বাহিনীকে ডেপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারে হামাগুড়ি দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তো পুলিশের দায়িত্ব ডেপ্লয় করা স্বরূপনগর বাদে অন্যান্য জায়গাগুলো আপাতত শান্ত আছে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে সেখানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু স্বরূপনগরে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথম বাড়ির মন্দিরে প্রণাম করেন শান্তনু তারপর রওনা দেন ভোট কেন্দ্রের দিকে একইভাবে এদিন সকালে আটটার কিছু আগে বাড়ি থেকে বেরোন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বাড়ির অদূরে গোপালনগর কিরণমালা প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান তিনি সেখানে একশো নম্বর বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ভোটদানের পর কর্তব্যরত ভোট কর্মীদের শুভেচ্ছা জানান তিনি বাইরে এসে কর্মীদের উদ্দেশ্যে জয়ী হওয়ার বার্তাও দেন প্রার্থী অবশ্যই শান্তিপূর্ণ ভোট একটা উৎসবে আকারে ভোট হবে বঙ্গাল লোকসভা কেন্দ্রে সেই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ দিচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ভোটস তিনি দেবেন সুন্দরভাবে চলছে কিছু ইভিএম মেশিন খারাপ আছে সেগুলো তৎপরতা চলছে কাজ করতে পারে তবে সরব নগরে বিজেপি কর্মীদের মাথা ফাটানোর অভিযোগ শান্তনু ঠাকুর নিজেই অভিযোগটা করছে না এটা ও তো অভিযোগ গত নির্বাচনে করেছে নিজের গাড়ি নিজে ধাক্কা মেরে দিয়ে বলছে আমাকে ধাক্কা মেরেছে এগুলো ওর চক্রান্ত নির্বাচনের সময় একটা করে মানুষের সিম্বল জায়গায় করার চেষ্টা করছি এবার সেটা হচ্ছে না একইভাবে এদিন সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদানের পর খুশি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তারা নিরাপদ ভালো ছিল ভোট দিয়ে শান্তি পেলাম এখন তো এই মুহূর্তে শান্তি পেলাম আমি পরে কী হয় বলতে পারছি না খুব ভালো লাগলো সুযোগ সুবিধা চাইবো ফেসিলিটি দিক আমাদের আমাদের বাড়ি বাড়ি দেখে এসো যোগাযোগ করুক এটাই আমার চাই মেশিন খারাপ আছে এখানে মানে লেস আওয়ার্স এখানে দাঁড়িয়ে হ্যাঁ কিন্তু হয়নি মেশিন খারাপ এখন মেশিন চেষ্টা চলছে মেশিন ঠিক করার ভোট শুরু হয়নি বলছে মেশিন ছাড়াই চলছে আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি এই বলে আর দাঁড় করে এখনো ভোট শুরু হয়নি নিরাপত্তা এখন সকালবেলা খুব ভালোই আছে বনগাতেও ন্যাচারালি ভালোই থাকে এবছর তো খুবই ভালো লাগলো সবাই খুব সাপোর্ট করেছে অফিসাররা যারা বিএসএফ পুলিশ আছে খুব ভালো লাগে ফার্স্ট টাইম নিজের আইডেন্টি খুঁজে পাচ্ছি ভালো লাগছে কত সময় দাঁড়িয়ে থাকবো কখন মেশিন ঠিক হবে তো কিছুই বুঝতে পারছি না মেশিন ঠিক হয়নি এখন ভিতর বলছে মেশিন ডিস্টার্ব আছে এখনো ঠিক হয়নি তারপরে ঠিক হবে তারপরে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ